নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছেন যে মাত্র কয়েকদিন সংসার করেছে, তারপরে স্ত্রী কিন্তু ঘর ছেড়ে চলে গেছে এবং তারপরে আর ঘরে আসছে না, ফিরছে না, এবং তারপর বারবার যোগাযোগ করার পরে সে জানাচ্ছে সে আর সংসার করবে না। বিয়ে হয়তো বেশি দিন হয়নি, দু তিন মাস হয়তো সংসার করেছে, তারপরে চলে গেছে, কিংবা অনেক সময় এরকমও দেখা যায় 7 দিন হয়তো খুব বেশি যে সংসার করেছে, তারপরেই কিন্তু সে বাপের বাড়ি চলে গেছে, তার কিছুদিন পরে আবার হয়তো এসছে, আবার হয়তো চলে গেছে, আবার হয়তো এসছে, এরকম করে হয়তো খুব বেশি 1 মাস সংসার করেছে, তারপরে হয়তো চলে গেছে এবং সেখানে বাপের বাড়িতেই রয়ে গেছে, তারপরে এখন আর আসছে না। তো সেক্ষেত্রে কি করা যাবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা সম্পূর্ণ থাকতে হবে, একটু স্কিপ করলে কিন্তু খুব মূল্যবান তথ্য আপনাদের হাতছাড়া হয়ে যাবে, এবং কিভাবে এগোতে হবে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে সম্পূর্ণটা কিন্তু আলোচনা করব আজকে। তার আগে একটু বলে দিই, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে যখনই আমরা এই ধরনের আইনি আলোচনা নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও নিশ্চয়ই জানাবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন, জানাবেন কিরকম লাগছে আমাদের ভিডিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। শুরু করছি আলোচনা, যে যখন এই ধরনের সিচুয়েশন হবে, অর্থাৎ ওয়াইফ চলে গেছে, হয়তো শ্বশুর বাড়িতে থাকছে না, বাপের বাড়িতে গিয়ে থাকছে, এবং মাত্র কয়েকদিনের সম্পর্ক, মানে কয়েকদিন ঘর করেছে, তারপরে হয়তো সে চলে গেছে, তারপর বাপের বাড়িতে গিয়ে জানাচ্ছে সে আর ফিরবে না, তো সেক্ষেত্রে কি করণীয়? প্রথমত যে কথাটা বলবো, সে কথাটা মাত্র কয়েক মাস যদি সংসার করে চলে যায়, তাহলে কিন্তু আপনার বিয়ের থেকে 1 বছর কাল অবধি কিন্তু আপনারা ডিভোর্স ফাইল করতে পারবেন না। অর্থাৎ ডিভোর্স ফাইল করার আগে আপনাদের বৈবাহিক জীবনের বয়স 1 বছর হতে হবে। 1 বছর বিয়ে যাবে থেকে হয়েছে, তার 1 বছর পর গিয়ে আপনারই ডিভোর্স ফাইল করতে পারেন। তাই জন্যে যতদিন না পর্যন্ত এই 1 বছর দিনকাল পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ডিভোর্সের জন্য। যদি ওয়াইফ ডিভোর্স চায়, সেক্ষেত্রে আপনিও যদি ডিভোর্স চান, দুজনে মিলে মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারেন 1 বছর পর। দ্বিতীয়ত, যদি ওয়াইফ বাড়ির থেকে চলে যায় এবং তারপরে তার আগে, চলে যাওয়ার আগে যদি কিন্তু কোনো ঝামেলা ঝাঁটি কিংবা এরকম কোনো কিছু হয়, এবং ওয়াইফ যদি গয়নাগাটি কিংবা এরকম তার যে সামগ্রী সেগুলো নিয়ে যায়, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, 498 ফাইল হলেও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে যে জিনিসটা করবেন, বউ যখন চলে যাচ্ছে তার কিছুদিনের মধ্যে কিংবা পারলে সেই দিনকে গিয়ে একটা থানায় জিডি করে রাখবেন। জিডি যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার পুলিশই কোনো ইনকোয়ারি হবে না, কিংবা পুলিশ বাড়িতে আসবে না, এই ধরনের কোন রকম কোনো কিছু কিন্তু হবে না। যে যদি অনেকেই মনে করেন যে জিডি করে রাখবো, জিডি করে রাখলে হয়তো পুলিশ আসবে বাড়িতে, কিংবা তার যে মেয়ের বাড়িতে তার হয়তো পুলিশ যাবে, এই ধরনের কোনো কিছুই কিন্তু হবে না, এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু জিডি যদি না করে রাখেন, তাহলে পরবর্তীকালে যদি FIR হয়, অর্থাৎ আপনার স্ত্রী যদি গিয়ে FIR করে 498A, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তার কারণ আপনার কাছে তখন কোনো প্রমাণ থাকবে না যে আপনি, সে নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে, এবং আপনি যদি জিডিটা করে রাখেন, যে জিডির কপি অবশ্যই কিন্তু রিসিভ করিয়ে রাখবেন আপনার কাছে, এবং সেই জিডির কপিটাই কিন্তু আপনার সব থেকে বড় প্রমাণ যে সে নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে, এবং একবার তাকে রিকোয়েস্ট করে ফেরানোর চেষ্টা করলেও সে আর ফেরেনি। এই জিনিসটা, এর প্রমাণটা হচ্ছে আপনার ওই জিডিটা। অনেকেই বলে যে আমি জিডি করেছিলাম, জিডি করে আমার কোনো তবুও তো 498A ফাইল হয়েছে। 498A ফাইল হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আটকাতে পারবেন না, কারণ আমি এর আগেও বলেছি এখনো বলছি যে কাউকে কোনোভাবে মামলা করার থেকে আটকানো যায় না। যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা কিন্তু করতেই পারে, কিন্তু মামলা ফাইল হলেই কিন্তু মামলায় জেতা যায় না। মামলা জিততে গেলে কতগুলো প্রমাণ দরকার হয়। কোনো মামলা যখন শুরু হয়, তখন একটা পিটিশনের উপর কিন্তু মামলাটা শুরু হয়, সেই পিটিশনটা
কত ভালোভাবে গুছিয়ে এবং কত সুন্দরভাবে ল ওয়াইজ লেখা হয়েছে, আইন ওয়াইজ লেখা হয়েছে, সেটাও নির্ভর করে একটা কেস জেতার পিছনে। এবং যে এটা ফাইল করছে তার ক্ষেত্রে তো পিটিশন, এবং যার এগেনস্টে ফাইল হচ্ছে তার ক্ষেত্রে জবাব, যখন আপনি আপনার জবাব লিখছেন সেই জবাবটা আপনি কত ভালোভাবে লিখছেন, কত আইন অনুযায়ী লিখছেন, কত আইনি পয়েন্ট তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আপনার জিতবেন কি না জিতবেন তার উপরে কিন্তু নির্ভর করে ওই আপনি জবাবটা কতটা ভালো লিখেছেন। দ্বিতীয়ত যেটা নির্ভর করে আপনার কাছে কত প্রমাণ রয়েছে, আপনি যে কথাটা বলছেন সেই কথাটা আপনি কোর্টে প্রমাণ করতে পাচ্ছেন কিনা। কারণ প্রমাণের যে এভিডেন্স যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে কোনো কিছু অ্যালিগেশন নিয়ে আসবে, অর্থাৎ যে কোনো অভিযোগ নিয়ে আসবে সেই অভিযোগটা প্রমাণ করার দায়িত্ব তার নিজের। অর্থাৎ আপনি যখন কোনো কথা বলছেন তখন আপনাকে প্রমাণ করতে হবে যে সেই কথাটা সত্যি। এবার এই আপনার কথাটা সত্যি প্রমাণ করার জন্য জিডিটা কিন্তু করে রাখা প্রয়োজন। এটা গেল দু নম্বর জিনিস। তিন নম্বর, 498 মামলা ফাইল হচ্ছে কিনা কিংবা 498-এ FIR হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে জানবেন? যদি থানায় একটু যোগাযোগ থাকে তাহলে তো জানতে পারবেন, প্রথমেই জানতে পারবেন। আর যদি যোগাযোগ না থাকে তাহলে কিন্তু 2 সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে আপনার এগেনস্টে কোনো কিছু ফাইল হয়েছে কিনা। তো এই যে কাজগুলো করে রাখতে হবে সেগুলো হচ্ছে যে প্রথমত ডায়েরি করে রাখতে হবে, দ্বিতীয়ত যদি ডিভোর্স ফাইল করেন, মিউচুয়াল ডিভোর্স যদি ফাইল হয় তাহলে 1 বছর পর ফাইল করতে হবে। এছাড়া আপনার ওয়াইফ যদি চলে যায় বাপের বাড়ি, তারপরেও যদি অনেক দিন হয়ে যায়, অর্থাৎ মাসের পর মাস এরকম হয়তো হচ্ছে, সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন তাকে চিঠি লিখবেন। এখন পোস্টাল রিসিট কিন্তু আপনি একটা পাবেন যদি চিঠি লেখেন, সেক্ষেত্রে চিঠিতে আপনি কিছু পাঠালেন তার জন্যে, কিছু অর্ডার করে, মানে কিছু হয়তো মানি অর্ডার করে কিছু টাকা পাঠালেন, একটা চিঠিতে আপনি লিখলেন যে ফিরে আসার জন্যে, এইগুলো প্রমাণ যে আপনি তাকে ফিরাতে চেয়েছেন কিন্তু সে ফিরতে, তারপরেও যদি সে না ফেরে সেক্ষেত্রে কিন্তু এটা প্রমাণ যে আপনি ফেরাতে চেয়েছিলেন, আপনার ইচ্ছাটা ছিল। কোর্ট কিন্তু এটাই দেখবে। মেনটেন্যান্স যদি সে মেনটেন্যান্স অবশ্যই যদি 498 ফাইল করে তাহলে মেনটেন্যান্স ফাইল করবেই, এবং মেনটেন্যান্স যদি ফাইল করে তাহলে তখন কিন্তু এইটা আপনার কাজে দেবে যে আপনি তাকে ফেরাতে চেয়েছেন, সে ইচ্ছা করে চলে গেছে এবং আপনার মানি অর্ডার পাওয়া সত্ত্বেও সে ফিরে আসেনি, কিংবা আপনার চিঠি পাওয়া সত্ত্বেও সে ফিরে আসেনি, মেনটেন করেছেন এবং মেনটেন করতে চাইছেন কিন্তু তা সত্ত্বেও সে নিজের থেকেই চাইছে না মেনটেন হতে। অর্থাৎ তার ভরণ পোষণের যে প্রয়োজনীয়তাটা সেটা নেই, তার কারণ সে তার নিশ্চয়ই ভরণ পোষণ হয়ে যাচ্ছে, সেই জন্যে সে ফিরছে না। নিজের ভরণপোষণে সক্ষম না হতো তাহলে নিশ্চয়ই সে এতদিন বাড়ির সাথে থাকতে পারতো না, আমার চিঠি পাঠানো সত্ত্বেও সে ফিরে আসতো। সে যখন আসছে না তার কারণ তার নিশ্চয়ই ভরণপোষণের জায়গাটা রয়েছে। তো খুবই মানে আইনি জিনিস এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, যে এই জিনিসগুলো যদি করে রাখেন তাহলে পরবর্তীকালে কিন্তু এই ধরনের মামলা থেকে আপনি বাঁচতে পারেন। তো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা যদি আমাদের সঙ্গে ফোনে কথা বলতে চান তাহলে একটা অনলাইন পেমেন্ট করতে হবে এবং এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন, ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে চান পারেন এবং আপনাদের আইনি সমস্যা সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন, আমাদের কাছ থেকে সমাধান নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।